আবির্ভাব হয়েছে ভগবানের আন এক অবতার। কলিল যুগত আবির্ভাব হয়েছে কাঠফুলার অবতার। আরম্ভ হয়েছে কাঠফুলার পূজা। অবতার হয় ভগবানের অবতার। এইবার ভগবানের অবতার আবির্ভাব হল এটা ঘরের পাছফালে। দৃশ্য এক, অবতারের যুগ হয়েছে এটা জাপির সমান। এজনী মূরতে পিঁধি আহিছে এটা জাপি, কিয়নো এই অবতারে রূপ লৈছে এটা জাপির দরে। দৃশ্য দুই, ভগবানে কি দিছে তাকেই ভাবি আছো। 60 বছরের আইতায়ও জীবনত প্রথমবারের বাবে দেখিলে এই অবতার। দৃশ্য তিনি, ধূপ ধূনা জ্বলাই পূজা পাঠ আরম্ভ। এই অবতার চাবলৈ চুরিয়া গামোচা পিঁধি ভক্তর ভিড় লাগিল। কেবল অবতারক পূজা করিব লাগে। ভগবানের কাঠফুলার অবতার হয় কাঠফুলাকে পূজা করেছে একাংশে। রব, এতিয়া আহিছো মূল কাহিনীটলৈ। আফ্রিকা মহাদেশত নহয়, অসমতে ফুলিল এপাহ বৃহৎ আকারের কাঠফুলা। সচরাচর আফ্রিকা মহাদেশত দেখি বলে পোৱা যায় এই বৃহৎ আকারের ফুলবিধ, কিন্তু এইবার অসমতে ফুলিছে এপাহ ফুল। মরিয়নির বাহনী অঞ্চলত দেখি বলে পোৱা গল এইপাহ বৃহৎ আকারের বিরল প্রজাতির কাঠফুলা, যি দেখার পাছতে ভগবান মানি রাইজে আরম্ভ করেছে পূজা আর পাঠ। এটা বড় ডাঙর একটা মানে বৃহত্ত কাঠফুলা ওলাইছে। আর এটা বোলা জুনের 13 তারিখে ওলাইছে। গম পালে এটু এটু মানে গাড়ি আহি আপনার বাঁগস মানে আছে ইয়াত বা কাটিব সময়তে চালে যে ইমান ডাঙর একটা কাঠফুলা ওলাইছে বলে। আপনাদের এটা কি বলে ভাবি পূজা পটল করে আছে? এই আমি কিবা দেবতা লগা বস্তু ওলাইছে বলে আর ধূপ ধূনা চাকি এগুলো জ্বলাই আর সেবা এটা লো আর অম্বুবাসী লাগি আছে, সেখানে যেন বাইরে কাঠফুলা ওলাইছে আমাক যেন আমি দেখাও নাই আগতে, সেখানে যেন ভয়ও লাগিছে যে ইমান ডাঙর একটা কাঠফুলা ওলাইছে আর ভালো লাগিছে। কোনোদিন নেদেখা বস্তু এটা যে আমি দেখি পাইছো, সেখানে ভালো লাগিছে। বহুত জায়গা পৰা মানুহ আহিছে চাবলৈকে আর চাইও মানুহবিলাকেও কৈছে যেন আগতে যেন এনেকুৱা কাঠফুলা আমি কোনোদিন দেখা নাই। বাহনী চাহ বাগিচার বুধু চন্দ্র নায়ক নামৰ ব্যক্তিজনক ঘরের বাড়ি প্রায় 15 দিনৰে পৰা ফুলি আছে এইবিধ ফুল। সাধারণতে অসমত ফুলা কাঠফুলা সমূহ তেনে সরু হওয়া দেখা পোৱা যায়, কিন্তু এই ফুলপাহ বৃহৎ আকারের হওয়ার বাবে এতিয়া চাবলৈ ভিড় লাগিছে বিভিন্ন প্রান্তর লোকে। অলৌকিক শক্তির আবির্ভাব হওয়া বলে বিশ্বাস করে গাঁর রাইজে ধূপ নৈবেদ্যরে পূজা করেছে এই ফুলপাহক। হয় আসলতে আমি দেখা নাই, আমি 2021 চনত শুনেছিল যে আফ্রিকার এখন অরণ্য মাজত এনেকুৱা কাঠফুলা আছে। আমি ভাবিছিল যে অসমতো কবাত হওয়া হলে আমি চাবলৈ পালোহেতেন, কিন্তু সৌভাগ্যর বিষয়ে যেহেতু মোৰ বাহনীরে লড়া গতি বাহনীত এনেকুৱা এটা বিরল প্রজাতি নাফু, যি নাফু ওলাইছে বৃহৎ আকার মানে প্রায় 7 ফুট 8 ফুট মান হব গোলাইটো, এটা হালুয়াই নিয়া প্রকাণ্ড জাপির সমান, তারমানে এই তেনেকুৱা এটা যেহেতু দেখা নাই, দেখা নাই কারণে আজি স্বচক্ষে চাই নয়নহার্থ করবলে আহিছিল। মরিয়নির পৰা জন্তু তান্ত্রিক রিপোর্ট, টাইমিং।